নমস্কাৰ বন্ধুসকল, ষ্টক মার্কেট জ্ঞান চেনেলত আপোনালোক সকলোকে স্বাগতম জানাইছো। বন্ধুসকল, আজি আমি কথা পাতিম টাটা গ্রুপের, হয় বন্ধুসকল, টাটা গ্রুপের ইলেকট্রিক ভেহিকল প্ল্যানের উপর। হয় বন্ধুসকল, টাটা গ্রুপের ইলেকট্রিক ভেহিকল কারণে চারিটা কোম্পানি মেগা প্ল্যান বনাইছে। আর কি এই মেগা প্ল্যান আমি সকলখিনি আলোচনা করিম। গোটেই চারিটা স্টকত কিনবলে আমি যাব লাগে নাকি, বাই করবলে যাব লাগে নাকি, সেইটাও আমি আলোচনা করিম। যদি কিনবলে যাব লাগে, কিয় কিনব যাব লাগে, আর যদি কিনব যাব নালাগে, কিয় কিনব যাব নালাগে, আমি সকলখিনি আলোচনা করিম বন্ধুসকল উইথ লজিকের উপর। তো ভিডিওটি স্কিপ করে নাচাব, খুবই ইম্পর্টেন্ট ভিডিও হব। আহক আমি স্টক চারিটাও চাও আর বস্তুখিনিও জানি লো কথাখিনি। আর কিন্তু তার আগে নিশ্চয় রিকুয়েস্ট করব বিচারিম, যদি স্টক মার্কেট জ্ঞান চ্যানেলটি ফার্স্ট টাইম আছে তেনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর তার কাছে থাকা বেল নোটিফিকেশন কিন্তু প্রেস করে দিব, যাতে এনেকা ধরনের ভিডিও আপনাদের সদায় পাই থাকে। আর আপনাদের যদি কিনা কোয়েশন আছে সুদিবলগা, আপনাদের হাতত থাকা স্টকের উপর যদি কিনা জানিবলগা আছে, মোক এই ইমেল আইডিত আপনাদের মেসেজ করব পারে। তো আর বন্ধুসকল আমি স্টক চারিটা চাও। তো বন্ধুসকল, প্রথম স্টক তো আপনাদের আগত আহি গেছে, টাটা মোটরস লিমিটেড। হয় বন্ধুসকল, টাটা মোটরসটো আহিব লাগিব, কারণ ইলেকট্রিক ভেহিকল মানে ইলেকট্রিক ভেহিকল বেচিব কোনে, টাটা মোটরসে বেচিব। তো টাটা মোটরসটো আপনাদের আহিব লাগিব, আর এই স্টকটো আপনাদের চাব পারে যে সেই কারণে এই স্টকটো আপনার কেইদিনমান সিক্স মান্থ লাস্ট সিক্স মান্থ আপনাদের মানে চার্ট প্যাটার্ন দেখাইছো, আপনারা চাব পারে যে এইখিন কি এটা এটা হঠাৎ জাম পাইছে। তো এই এনে আনে বন্ধুসকল ইলেকট্রিক ভেহিকলের নিউজের কারণে আছে, আর প্রায় সিক্সটি ফাইভ সিক্স মান্থ সিক্সটি ফাইভ পার্সেন্ট মানে বহুতই একটা ডর পার্সেন্টেজ বন্ধুসকল, আপনাদের জানিব এইটো জানে হয়তো বন্ধুসকল আপনাদের সকলে। কিন্তু মই কওঁ যে বন্ধুসকল এই স্টকটোত মই ইনভেস্ট করবলে একেবারে নাযাও। কিয় নাযাও বন্ধুসকল, আপনাদের চাও ইলেকট্রিক ভেহিকল ইহতে বেচিব। তো আর কি ইলেকট্রিক ভেহিকল কিহত বেচিব, এতিয়া যেহেতু পেট্রোল গাড়ি চলিছে, হয় বন্ধুসকল, সেই পেট্রোল গাড়ি যাবিলাক মানুহ কিনিছে সেইবিলাকে ইলেকট্রিক ভেহিকল কিনিব। তো এনেকা তো নয় যে পেট্রোল গাড়ি এখনও কিনব ইলেকট্রিক ভেহিকল এখনও কিনব, এনেকা নয়। তো অবভিয়াসলি পেট্রোল গাড়িখন নিকিনে। তো বন্ধুসকল মোৰ ভাবো যে কাস্টমার ইকুয়াল থাকিব, সেম থাকিব। তো সেম থাকিলে বন্ধুসকল ইহতর তো যেনেকে বিজনেস করেছে তো তেনেকে বিজনেস করে থাকিব। তো মই ভাবো ইহতর ইমান এটা বেশি লাভত ইম্প্যাক্ট নপরে ইহতর ইলেকট্রিক ভেহিকলের কারণে। নো ডাউট যদি আপনার গভর্নমেন্টের কিনা স্কিম আছে, তো সেই স্কিমবিল এই কোম্পানিয়ে আপনার বহুত যা অর্ডার আছে অর্ডারবিল পায়। কিন্তু তার উপরতো কিন্তু বন্ধুসকল কোথাও যদি আপনার কমার্সিয়াল বেসিসত চাব যায় যে বা পাবলিকেল পাবলিক যাক আমার ভেহিকল থাকে, তো সেইবিলাকতো আপনার বন্ধুসকল ইলেকট্রিক হতে বহুত টাইম লাগবে। আর এনেকা নয় যে বেলেগ কোম্পানিবিলাকও ইলেকট্রিক ভেহিকল নবনাব, তো বেলেগ কোম্পানিবিলাকও ইলেকট্রিক ভেহিকল বনাব, তো কম্পিটিশনতো থাকিব বন্ধুসকল। তো সেইকাৰণে কৈছোঁ যে মোৰ মতে টাটা মোটরসত ইনভেস্ট করে লং টার্মের বাবে একো লাভ নাই, কারণ কোম্পানিটোর হাতত ডেপটো আছে। তো যদি আপনার মানে এনেকে অটো সেক্টরতে ইনভেস্ট করবলগা আছে, তো বাজাজ অটো আছে কি সুন্দর স্টক বন্ধুসকল, ডেপ ফ্রি স্টক, তো নিফটি ফিফটির পার্ট হয়। তো সেইটো স্টকত আপনাদের বিন্দাস যাই পেলে ইনভেস্ট করব পারে। তো মই সেইকাৰণে টাটা গ্রুপত ইনভেস্ট নকরো, কারণ মই ভাবো যে ইহতর যা কাস্টমার আছে তো কাস্টমার প্রায় সেমে থাকিব। তো বন্ধুসকল সেইকাৰণে কৈছো, তো টাফ হয়ে হবো আর ইলেকট্রিক ভেহিকল অকল এই কোম্পানি নবনায়, বেলেগ বেলেগ কোম্পানি বনাব। তো আমি নেক্সট স্টকটো চাও বন্ধুসকল, তারপরে চাব যে টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড। এই স্টকটো আপনাদের ইনভেস্ট করবলে যাব পারে, কারণ এই স্টকটোর কারণ চার্জিং স্টেশন। তো চার্জিং স্টেশনবিল যিমান চার্জিং স্টেশন আছে, তো টাটা গ্রুপের এই চার্জিং স্টেশনবিল যিমান পাওয়ার লাগে, তো সেই পাওয়ারবিল টাটা পাওয়ার কোম্পানিটোই আপনাদের দিব। তো চাও ইহতে কি ধুনিয়া একটা চেইন বনাইছে, তো বেচিব আপনাদের টাটা মোটরস থ্রুদি তার যেহেতু পাওয়ার স্টেশন বনাব লাগে, তো তাতে পাওয়ার দিব টাটা পাওয়ারে। তো এই কোম্পানিটোর আপনাদের চাব পারে যে সেইকাৰণে ইলেকট্রিক ভেহিকল কারণ এইটার সিক্স মান্থর মানে আপনাদের চার্ট প্যাটার্ন দেখছি একবারে সেম চার্ট প্যাটার্ন, ইয়াত একটা মেসিভ জাম্প পাইছে। তো বন্ধুসকল সেইকাৰণে আপনারা চাব পারে যে কিমান টাকা এশ টাকার পর যাই পেলে দুশো টাকা হয়ে গেছে স্টকের দাম। তো এইখানে কৈছো, তো এতিয়া বর্তমান না যাব বন্ধুসকল, কারণ এতিয়া আর এনেকে কনসলিডেশন করে থাকবে আর কেতিয়াবা এনেকে জাম্প আহিব, তো এইটো হয়ে থাকিব। যদি লং টার্মের কারণে আপনাদের ইনভেস্ট করব বিচারে, লং টার্ম মানে এনেকা নয় যে বন্ধুসকল এক বছর, এই যদি এই ইলেকট্রিক ভেহিকল থিমত যদি আপনাদের ইনভেস্ট করে ন, মিনিমাম আপনাদের দশ বা পনেরো বছরের কারণে ইনভেস্ট করবল একটা কোম্পানি সোমাবতো পারিব বন্ধুসকল, কিন্তু ইমান বছর আপনাদের রহিব পারিব না নাই সেইটো আগে নিজে নিজকে কোয়েশন করে নিশ্চয় লব। তারপর স্টকটো আপনারা চাব পারে যে টাটা কেমিক্যালস লিমিটেড। তো বন্ধুসকল এই কোম্পানিটোর অকমান লাভ হব, কিয় লাভ হব বলে কোথাও বন্ধুসকল লিথিয়াম আয়ন ব্যাটারি এই কোম্পানিটোই অকল বনায়, আর যে যিকি নক বন্ধুসকল যা ইলেকট্রিক ভেহিকল আছে তাতে লিথিয়াম আয়ন ব্যাটারি লাগবে বন্ধুসকল। তো এই অকল এই কোম্পানিটো অকল টাটা গ্রুপকে তো লিথিয়াম আয়ন ব্যাটারি নেবেচিব ন, তো বেলেগ বেলেগ কাস্টমার থাকবে, বেলেগ বেলেগ কোম্পানিও আহিব, আহি পেলে ইয়াত কিনব যেহেতু আমার ইন্ডিয়াতে পাব, যদি ইন্ডিয়াত ম্যানুফ্যাকচার করে বি এম ডব্লিউ কিনব পারে, যদি বি এম ডব্লিউ ইলেকট্রিক ভেহিকল আমার ইন্ডিয়াত ম্যানুফ্যাকচার করে তেতিয়াহলে ইয়াতে ইয়ারপর ইয়াতে যদি বস্তুটা পাই যাও ইহতর তাতে অর্ডার আহি যাব পারে। তো বন্ধুসকল সেইকাৰণে কৈছো, তো এই কোম্পানিটোত মোৰো শেয়ার আছে বহুত আগৰপৰা, মই এই কোম্পানিটোর শেয়ার হোল্ডার। তো এই ডিসক্লেইমাৰ মই দিছো আপোনালোকক, আপোনালোকে যদি কিনে তো ফাইনেন্সিয়াল এডভাইজারের নিশ্চয় পরামর্শ নিশ্চয় লব, ফাইনেন্সিয়াল এডভাইজারের কোনোবা আপোনালোকৰ যদি আছে।
তো বন্ধুসকল এই ষ্টকটো সেইকাৰণে কৈছোঁ যে এই কোম্পানীটো এতিয়া ৰিজাল্টটো ইমান এটা ভাল ৰিজাল্ট অহা নাই, কিন্তু তথাপিও মই এই ষ্টকটো ইনভেষ্ট কৰি থৈ দিছোঁ। ৰিজনটো এটা কাৰণ মই 10 বছৰ ৰখিব পাৰিম বন্ধুসকল, সেইকাৰণে কৈছোঁ যে মই 10 বছৰ বা 15 বছৰ ইনভেষ্ট কৰি থাকিব পাৰিম এই ষ্টকটোত, কাৰণ মই যিহেতু 7 ইয়াৰ্ছ এতিয়া ষ্টক মাৰ্কেটত ৰানিং হৈ আছে। তো 7 ইয়াৰ্ছত মই সেই 7 বছৰ আগত কিনা ষ্টক এতিয়াও মই ৰানিং কৰি আছোঁ। তো বন্ধুসকল সেইকাৰণে কৈছোঁ, তো মই পাৰিম বুলি মই ভাবোঁ, তো সেইকাৰণে মই ইনভেষ্ট কৰিছোঁ। আপোনালোকে যদি পাৰিম বুলি ভাবে তো ইনভেষ্ট কৰিবলৈ যাব পাৰে, ষ্টকটো বেয়া নহয়। তো আমি নেক্সট ষ্টকটো চাওঁ, লাষ্ট একেবাৰে ষ্টকটো এইটো চাব পাৰে যে টাটা ইলেক্ট্ৰিক লিমিটেড, এইটো ষ্টকো মোৰ হাতত আছে। আৰু কিয় আছে বন্ধুসকল, ইহঁতে কাম কি কৰে, ইহঁতে টেকন'লজি ডেভেলপমেণ্ট কৰে। তো বন্ধুসকল তাৰ অকল এনেকুৱা নহয় যে পেট্ৰল ডিজেল যি গাড়ী আছে য'তে কি নহওক আজিকালি চাব পাৰে যে কিমান টেকন'লজি আহি গৈছে গাড়ীৰ ভিতৰত। তো সকলোখিনি এই কোম্পানীটোৱে, এই IT কোম্পানী হয়, এই IT কোম্পানীটোৱে বস্তুবিলাক বনায়, যিমান চিপ আছে চিপত যিবিলাক টেকন'লজি আছে টেকন'লজিবিলাক ডেভেলপ কৰে। তো ইহঁতে টেকন'লজি ডেভেলপ কৰি থাকিব, আৰু অকল টাটা গ্ৰুপকে নহয়, ইহঁতৰো কাষ্টমাৰ বেলেগ বেলেগ কোম্পানী আহিব পাৰে পিছলৈকে। তো বেলেগ বেলেগ কাষ্টমাৰ যদি আহে তেতিয়াহ'লে ইহঁতৰ লাভ হ'ব। তো বন্ধুসকল সেইকাৰণে কৈছোঁ, তো এইটো ষ্টকতো আপোনালোকে লং টাৰ্মৰ কাৰণে যাব পাৰে। তো মই ভাবোঁ বন্ধুসকল টাটা পাৱাৰ, টাটা ইলেক্ট্ৰিক আৰু টাটা কেমিকেলছত আপোনালোকে লং টাৰ্মৰ কাৰণে যাব পাৰে, কিন্তু টাটা মটৰ্ছত মই ভাবোঁ যে মোৰ নিজৰ ফালৰ পৰা আৰু মই কি লজিকৰ ওপৰত ভিত্তি কৰি পেলাই কৈছোঁ সেইটো কৈ দিলোঁ ভিডিঅ'টোত। আপোনালোকে নিজেও ভাবি চাব, যদি ইনভেষ্ট কৰিব যাব যায় টাটা মটৰ্ছ বেয়া ষ্টক নহয়, কিন্তু মই যিটো ভাবে কৈছোঁ যদি মটৰ অটো কোম্পানীত ইনভেষ্ট কৰিব লগা আছে তেতিয়াহ'লে বাজাজ অটো সকলোতকৈ বেষ্ট। তো বন্ধুসকল আশা কৰোঁ ভিডিঅ'টো আপোনালোকৰ হেল্পফুল হৈছে আৰু জানিব আপোনালোকে জানিব পাৰিছে যে কিয় মই কৈছোঁ যে আৰু কোনটো ষ্টকত আপোনালোকৰ লং টাৰ্মত লাভ হ'ব পাৰিব। তো বন্ধুসকল আশা কৰোঁ ভিডিঅ'টো আপোনালোকৰ ভাল লাগিছে, যদি ভিডিঅ'টো ভাল লাগিছে ভিডিঅ'টো লাইক কৰি দিব, আপোনালোকে লাইক কৰিলে মই মটিভেশ্যন পাওঁ আন এটা ভিডিঅ' বনাবলৈ। তো ভিডিঅ' বন্ধুসকল নেক্সট ভিডিঅ'ত লগ পাম, তেতিয়ালৈকে বাই বাই।